ইসরায়েলের হামলার আতঙ্কের মধ্যেই সৌদি সফরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার রিয়াদে হওয়া বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এই তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ। সংবাদ সংস্থাটি জানায়, আলোচনার গুরুত্ব পেয়েছে লেবানন ও গাজায় যুদ্ধবিরতি কার্যকরে দুই পক্ষের প্রচেষ্টার ইস্যুটি। এর আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের সাথে বৈঠক হয়। উপসাগরীয় দেশগুলো সফরের অংশ হিসেবে সৌদি আরব গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সৌদি থেকে পরে কাতারে যান আব্বাস আরাকচি।